হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির উপর দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটা অলরেডি হচ্ছে পাবলিশ হয়ে গেছে, সো ওইটা যদি দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা আরও বেশি তোমাদের কাছে ইজি মনে হবে, কারণ মোটামুটি ওইটার পর থেকেই ধরে নিব যে ওই ভিডিওতে তোমরা সব বুঝতে পারছো, সব ধরতে পারছো। ওইটার লেস ধরে আসলে হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করা। সো প্রথম ম্যাথটা, মানে বেশি সময় নষ্ট করবো, আমি ম্যাথেই চলে যাই। প্রথম ম্যাথটাতে বলা হয়েছে কি যে এ প্লাস বি, একটা জিনিস দ্বিতীয় ম্যাথটা খুব ভালো করে বুঝো, দ্বিতীয় ম্যাথটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে আগে যাদেরকে করাইতাম, মানে গত সিজনে যখন আমি ভিডিও তৈরি করতেছিলাম তখন হচ্ছে যে ওই ম্যাথটার অনেক রিকোয়েস্ট আসতো, বাট আমি আসলে ওটা সলভ করতে পারতেছিলাম না ক্যালকুলেটারে, বাট এখন ওটা সলভ করে আমি দিয়ে দিছি। সো প্রথম ম্যাথটা তাড়াতাড়ি শেষ করে আমি দ্বিতীয় ম্যাথটা চলে যাবো, আর তৃতীয় ম্যাথটা আসলে তোমাদের জন্য রেখে দিব, কারণ তোমার জন্য রেখে দিব বলতে তোমাদেরকে যদি ফার্স্ট ভিডিওটা দেখে আসো তাহলে তোমরা তৃতীয় ম্যাথটা এমনিতেই পারবা, বাট তারপর আমি আজকের ভিডিওতে রাখছি তিন নম্বর ম্যাথটা জাস্ট ফর প্র্যাকটিস বলতে পারো, ঠিক আছে? খুবই ছোট্ট হবে আজকের ভিডিওটা, দ্রুত শুরু করে দিই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 2n + 1π/2। এখন এন এর ভ্যালু র্যান্ডমলি যা ইচ্ছা তা ধরতে পারো তুমি। মনে করো তুমি ধরলা কি এন এর ভ্যালু 1 ধরো বা 0 ধরো, সবচেয়ে ভালো 0 ধরো, কিছু না ধরার থেকে 0 ধরো, এন এর ভ্যালু 0। এটা করলে সুবিধা হয় কি, তাহলে 2n 0 + 1, তাহলে 1 × π/2, তার মানে কি এ প্লাস বি প্লাস সি হচ্ছে তোমার π/2, মানে 90 ডিগ্রি। তার মানে এ বি সি হলো তিনটা কোণ যাদের সমষ্টি হবে 90 ডিগ্রি। তুমি র্যান্ডমলি তিনটা অ্যাঙ্গেল ধরতে পারো, ঠিক আছে? যেমন তুমি ধরলা 45, দেন হচ্ছে 45, দেন হচ্ছে মিলতেছে না না, তাহলে 60 15 15 ধরতে পারো তোমার ইচ্ছা। বাট বেটার হয় কি 30 ধরো, 30 ধরলে ব্যাস জাস্ট বেটার জিনিসটাকে আমি একটু বলি। এখানে 30 30 30 তিনটা কোণ সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, এখানে 10 30 × 10 30, তার মানে কি আসে 10² 30, দেন এখানেও 10 30 10 30, এখানেও 10 30, তার মানে দুইবার তিনবার তুমি পাইতেছো কি 10² 30। জাস্ট এটার ভ্যালু বের করবা, ম্যাথ শেষ, ক্যালকুলেটারও লাগতেছে না, মুখে মুখে মোটামুটি করা যায়। তাহলে 3 10 30² 1, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1। আদারওয়াইজ তুমি যদি হঠাৎ এই জিনিস মাথায় না আসে তুমি ওইটাও করতে পারো যে 10B হচ্ছে 60, 10C হচ্ছে 15, আবার C হচ্ছে 15, এও ধরলাম 15, আর A হচ্ছে 15, B হচ্ছে 60, এইভাবে তো ধরছি না সবগুলো, দেখি ম্যাটে একটু এভাবেও করে দেখি যে 1 আসে কি না। আমি আসলে করে দেখি না কোনো দিন, এখন তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে করে দেখি। 10 60, দেন হচ্ছে 10 15, প্লাস 10 15, দেন হচ্ছে 10 15, দেন হচ্ছে 10 15, দেন হচ্ছে 10 60 1, ঠিক আছে? সো যে কোনো কম্বিনেশনে তুমি এটা করতে পারবা ম্যাথটা। এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ভিডিওটাতে, ঠিক আছে? অনেক লেখা মনে হইতেছে ভিডিওটা, তাই না? এরকমই আসলে ভালোই বড় আছে ম্যাথটা, আমি যখন এমনি করে দিয়েছি ভালোই বড় ম্যাথটা তুলনামূলকভাবে, বাট আমরা ক্যালকুলেটারে খুব ইজিলি ম্যাথটা সলভ করে ফেলবো। এখন এখানে চারটা কোণ দেওয়া আছে এ বি সি ডি, কোনো কনস্ট্রেন্ট দেওয়া নাই যে এ বি সি ডির মান 360 ডিগ্রি হবে, প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে? এ বি সি ডি র্যান্ডমলি যে কোনো ভ্যালু হতে পারে, প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা এমন না যে কাউকে মাইনাস বা সামথিং কিছু ধরবো, যে এ ধরলাম একটা, বি ধরলাম একটা, সি একটা ধরে ডি হবে, তার তিনোটা এক তিনোটা যোগ করে 360 থেকে বিয়োগ, এরকম কিছু করলে ম্যাথ মিলতেও পারে ম্যাথ নাও মিলতে পারে, ঠিক আছে? সো আমরা এরকম কোনো কেস ধরবো না যেহেতু এটা ক্লিয়ারলি বলে দেওয়া নাই। যদি বলে দেওয়া থাকতো যে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে হয়তো আমার জন্য হ্যাঁ অনেক হেল্প হইতো। সো যেহেতু হেল্প হইতেছে না আমরা ওইভাবে ম্যাথটা করবো। তাহলে আমরা হচ্ছে এ খেয়াল করে দেখো, তোমাকে কস এ প্লাস বি সাইন সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কস এ মাইনাস বি সাইন সি মাইনাস ডি একটা সমীকরণ দেওয়া আছে, আর নিচে বের করতে বলছে কার ভ্যালু, 10 ডি এর ভ্যালু। সো আমি জাস্ট ডি এর ভ্যালুটা উপরের ইকুয়েশন থেকে বের করব। এখন উপরের যে ইকুয়েশন থেকে ডি এর ভ্যালু বের করব, আমার তো এ বি সি এর মান ধরা লাগবে। সো আমি এর মান ধরলাম, মনে করো 15 ধরলাম, ঠিক আছে? বি এর মান ধরলাম 15 না, সুন্দর মান ধরি, কী বলো,
30, B এর মান ধরলাম 40, C এর মান ধরলাম 50, যাও D এর মানটা আমি বের করব ঠিক আছে আচ্ছা তাহলে কিভাবে করব জিনিসটা ক্যালকুলেটরে হুবহু তুলে নিব ইকুয়েশনের মতো করে ওখান থেকে D এর জায়গায় আমি x বসাবো x এর মানটা বের করব দেন 10D এর মান 10x বা 10D এর মানটা বের করব ম্যাচ হয় দেন অপশনগুলো ট্রাই করে দেখব খুব বেশি কষ্ট হবে না এমন না যে খুব কমও কষ্ট হবে একটু তোমাদের হাত চালাইতে হবে খুব ভালো তাহলে এইসব ম্যাথ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা তাহলে কথা না বলে শুরু করে দিই সো cos a + b 30 + 40 ইনটু sin c + d sin sin c এর ভ্যালু হচ্ছে 50 d এর ভ্যালু জানি না ওখানে x জড়লাম is equal to ঠিক আছে এটা ক্লিয়ার হইছে ঝাপসা নাকি একটা মিনিট হ্যাঁ দেখা যাইতেছে ঠিকই ছিল আসলে হঠাৎ করে দেখে মনে হয়েছে ঝাপসা এ দেন হচ্ছে cos a মাইনাস বি তাহলে cos a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 30 বি এর ভ্যালু 40 30 মাইনাস হচ্ছে 40 দেন sin c মাইনাস d c এর ভ্যালু হচ্ছে 50 d এর ভ্যালু আমি বের করব ওখানেও x বসাই দিলাম ঠিক আছে এখন আমি যদি শিফট ক্যালক ইজ ইকুয়াল টু দেই তাহলে কি আসে ভ্যালুটা একটু দেখি আমার বের হয়ে গেছে ডি এর ভ্যালু হচ্ছে 30 তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 30 তাহলে এখন 10D এর ভ্যালু কত হবে এটাও বের করে ফেলি একবারে তাহলে 10D এর ভ্যালু আসে 10D এর ভ্যালু আসে রুট থ্রি বাই থ্রি তার মানে কি ওয়ান বাই রুট থ্রি সহজ কথায় ওয়ান বাই রুট থ্রি এখন আমাকে একটা একটা করে ট্রাই করতে হবে সো ধরলাম 10 30 দেন 10 40 দেন হচ্ছে 10 60 সরি 10 50 কত আসে 1.89 সো 1.30 40 আমি তো বলি কারণ আমি তো একটা জায়গায় মাইন্ডসেট করে রাখছি যেটা উত্তর এই আসার কথা যদিও হ্যাঁ আরেকবার বলে রাখি আমি কিন্তু অপশনগুলো নিজে থেকে সাজাই নেই যে প্রথমটা করলে ম্যাথ মিলে যাবে বা সামথিং আমারটা হচ্ছে যে যেভাবে তোমাদের যেই জায়গা থেকে কোশ্চেনটা কালেক্ট করছে যেভাবে অপশনগুলো দেওয়া ছিল আমার ঠিক সেভাবেই অপশনটা কালেক্ট করা সাথে আমি হচ্ছে একটা জায়গাতে যেমন তোমাদেরকে দেখা শেষ তোমার সাথে শেয়ার করা উচিত আমি ওখানে হচ্ছে লিখে রাখছিলাম যেটার উত্তর হবে কত এ আচ্ছা স্ক্রিনটা আমার একটু ঘোলা হয়ে গেছে একটু মুছে দিই ঠিক আছে আমি হচ্ছে উত্তর লিখে রাখছিলাম এ সো হঠাৎ করে যখন তাকাইলাম যে এতে তো মিলে যাওয়ার কথা বাট মিললো না সেই জন্য আমি হচ্ছে আরেকবার রিচেক করতাম সো ওইভাবে আমি কিছু মানে নিজে থেকে সাজাই নিই নেই জিনিসটা আসলে সো এখানে হবে 10 হবে ঠিক আছে তাহলে 10 50 যদি বসাই তাহলে 0.577 আসে ঠিক আছে তার মানে ওয়ান বাই রুট থ্রি এর ভ্যালু যদি চেক করি তাহলে সেটাও কত 0.577ই আসতেছে তার মানে সঠিক উত্তর হচ্ছে এ সো এখন তোমরা বলতে পারো এখানে তো বেশি টাইম কনজিউম হইতেছে আসলে একটু মাথা খাটাইলে অনেকটা টাইম কনজিউমিং কমে যায় মানে টাইম কম কনজিউমিং হয় ভুল কথা বলতেছি যেমন 10A 10B 10C দিয়ে উত্তর মিলল না তোমাকে এখন কট বি কট সি দিয়ে করতে হবে বেশি কষ্টকর লাগবে না জাস্ট যে অ্যান্সারটা আসবে ওটাকে জাস্ট উল্টে দিবা আর কিচ্ছু না ঠিক আছে কারণ কট এ মানে 1/10A কট বি মানে 1/10B কট সি মানে 1/10C তার মানে কি হইতেছে 1/10A 10B 10C তার মানে এ বের করলে বি এর অ্যান্সারটা বের হয়ে যেতেছে সিমিলারলি সাইন করতে হবে সাইন করা ছাড়া কোনো উপায় নেই কস করবা কস কুলটা দিবা তাহলে স্যাক স্যাক বি স্যাক সিরটা পেয়ে যাবো সো এই মাত এই জিনিসটা যদি তুমি খাটাও তাহলে তিনটা অপশান চেক করে পাঁচটা অপশানকে তুমি জাস্টিফাই করতে পারতেছ ঠিক আছে সো আশা করি ভিডিওটা ক্লিয়ার মানে ম্যাথটা ক্লিয়ার আমাদের আরও একটা ম্যাথ বাকি আছে এই ভিডিওর আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ হোপফুলি এই ম্যাথটা তোমরা আগের ভিডিওটা যারা দেখে আসছো তারা অনেকটাই কানেক্টেড করতে পারবো এরকম একটা ম্যাথ ছিল সো এই ম্যাথটা আমরা খুব দ্রুত করে ফেলবো আর যদি তোমরা মনে করো যে না আমি একটু ট্রাই করবো ভিডিওটা পজ করে একবার ট্রাই করে ফেলো সাথে সাথে ঠিক আছে আমি হচ্ছে এই ফাঁকে ম্যাথটা করে ফেলি এখন আমাকে হচ্ছে আলফা আর বিটার একটা মান ধরা লাগবে তো আমি মনে করো ওই যে আগের ভিডিওতে বলছিলাম আমার সবচেয়ে প্রিয় মান 45 আর 30 সো আমি আলফার মান ধরলাম মনে করো 45 আর বিটার মান ধরলাম 30 ঠিক আছে সেখান থেকে এর একটা মান পাবো বি এর একটা মান পাবো আগে কাজটা করে ফেলি একটা একটা করে কাজ করবো একটা একটা করে মান বের করবো সো সাইন 45 দেন হচ্ছে সাইন 30 ভ্যালুটা আসে কত 1+√2/2 এটা কার ভ্যালু এটা হচ্ছে এ এর ভ্যালু সো এখন আমার কাছে কিন্তু এ আছে সো এর মতো সুন্দর করে স্টোর দিয়ে ক্লিক করলাম
এতে সেভ হয়ে গেল দেন cos alpha cos beta সো এসি দিয়ে একটু ব্যাক করলে কিন্তু এটা লেখা আছে ব্যাকে ব্যাকে গিয়ে জাস্ট আমরা এটা মুছে cos দিলাম ব্যাকে গিয়ে এটা মুছে cos দিলাম cos 45 আর cos 30 আছে দিলাম আনসার আসলো √3 + √2 / 2 এটাকে স্টোর দিয়ে বিতে সেভ করে রাখলাম ঠিক আছে গেল একটা কাজ হইল এরপর আমাকে বের করতে বলছে cos alpha minus beta ভ্যালু সো cos alpha minus beta ভ্যালু alpha হচ্ছে 45 beta হচ্ছে 30 বের করলাম এরকম অবস্থায় আসলো যদি আমাদের ওই আগের মতো কন্ডিশন হয় সো আমরা দশমিকের ভ্যালুটা মাথায় রাখি 0.9659 সো এটার ভ্যালু আসবে যে 0.9659 আসবে ঠিক আছে এখন আমরা অপশনে চলে যাই তো অপশনে কিন্তু আমাদের খুব বেশি মাথায় রাখা লাগবে না কারণ আমরা অলরেডি জিনিসটা এ আর বি তে সেভ করে রাখছি সো ফার্স্ট অপশনটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 2.96 তার মানে না সরি দেন b তে ট্রাই করব খেয়াল করো পুরো অপশন মোছা লাগবে না জাস্ট ব্যাকে গিয়ে এই যে মাইনাসটাকে জাস্ট দেখো অপশনগুলো প্রায় সেম কোথাও প্লাস কোথাও মাইনাসের একটা চেঞ্জেস আছে সো আমি এখানে -2 বসা দিলাম এখন দেখি ট্রাই করে 0.965 এর হুবহু মিলে গেছে তার মানে b হচ্ছে সঠিক উত্তর দেখো মোটামুটি আজকে যে তিনটা ম্যাথ করছি এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে 2 নাম্বার ম্যাথটা বাকিগুলো যে ফেভারিট না এমনটা না বাট আসলে এক একটা ম্যাথগুলো যখন মনে হয় যে এই ম্যাথটা অনেক বড় বাট তুমি অনেক ছোট করে ম্যাথটা কমপ্লিট করতে পারছো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্টের মতো সো নিজেরা কিছু ট্রাই করবা তোমাদের কাছে হচ্ছে অনেক ধরনের বই আছে আমার কাছে ওইদিন আমার স্টুডেন্ট আমাকে দেখাইতেছে যে হচ্ছে যে মানে বই নিয়ে আসছে নাম বললো আসলে অসুবিধা কারণ নিজে ওখান থেকে পড়ছে উদ্বাস থেকে হচ্ছে যে তোমরা আমরা বই আনি তো দেখলাম এত বই দিছে সো প্র্যাকটিস করার স্কোপ এত বেশি বেড়ে গেছে তোমাদের কাছে সো চেষ্টা করবা যে যে বইগুলোই পাও না কেন একদম ইউটিলাইজ করো 100% অনেক এমসিকিউ আছে প্র্যাকটিস করো কোনো প্রবলেম পাইলে হচ্ছে আমাকে নক দাও আমার একটা গ্রুপ খোলা আছে গ্রুপে দাও দেখবা নিজেদের মধ্যে ডিসকাস করো আমি চেষ্টা করবো হচ্ছে আমি ওখানে একটু নাক গোলানো ডিসকাশনের মধ্যে সো একটা গ্রুপ মেনটেন করে ভালো করে পড়ো আমি বিশ্বাস করি যে একজনের পক্ষে আসলে সব জানাটা মানে কি বলে সব জানা আসলে মাঝে মধ্যে ওয়ার্ড খুঁজে পাই না কথা বলার জন্য মানে একটা মানুষ সব জানবে এমনটা না এমন হইতে পারে যে কেউ এই টপিকটা ভালো জানে কেউ ওই টপিকটা ভালো জানে যেমন আমাকে অনেকে হচ্ছে ক্যালকুলেটার ভেক্টর করা শিখেছে আমি নিজে ওটা পারতাম না কীভাবে ডট গুণ করতে প্রিয় সো আমিও কিন্তু তোমাদের মতো মানুষের থেকে শিখতেছি জিনিসটা ঠিক আছে যেমন হচ্ছে আমি আগে যেহেতু দেখাবো আমি ভিডিওটা ভিডিওতে দেখাবো জিনিসটা যে আমি যখন আগে সেভ করতাম তো আয়ের ভ্যালুগুলো সেভ হইতো না আয়ের কিছু ভ্যালু আছে এগুলো হচ্ছে সেভ হইতো না ওইটা আমি আমার স্টুডেন্ট থেকে শিখছি সো চেষ্টা করবা যে হচ্ছে একটা কমিউনিটি গড়ে তোলার যেটা থেকে তুমি শিখতে পারবা অনেক কিছু যেটাকে তুমি কাজে লাগাতে পারবা এমন কমিউনিটি গড়ে তুলবা না যেটাতে তুমি আসলে হেল্প পাবা না বা কোনো কাজে আসবে না সো ভিডিওর বাইরে অনেক অযথা কথা বলতেছে আমার মনে হয় সো ভিডিওটা লেন্থি করবো না জাস্ট এটাই বলে শেষ করব যে ভালো করে পড়ো ক্রুশিয়াল টাইম একটা কারণ সবাই হচ্ছে যে আমার কাছে মনে হয় তোমরা অনেক কষ্ট করতেছ সবাই হচ্ছে পড়তেছে খুব ভালো করে সো তুমি যদি মনে করো যে আমি একটু কম পড়ে বেঁচে যাবো এমনটা না তোমাকেও ভালো করে পড়তে হবে সেই পর্যন্ত আজকে ভিডিও এতটুকুই ভালো করে পড়ো সবাই কোনো সমস্যা হলে আমাকে নক দিতে পারো ডিসক্রিপশন লিঙ্কে বা বক্সে হচ্ছে আমার সব কিছু ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে আমি খুঁজে পাবা আদারওয়াইজ যদি মনে হয় যে ভিডিওটি হেল্পফুল দেন হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারো ভিডিওটা ডিসকাস করতে পারো ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ সব ধরনের ডিসকাশনই করতে পারো আমাকেও জানাতে পারো আর সেই পর্যন্ত সবাইকে গুড বাই ভালো থাকো সবাই আর বিদ্যাবন্ধুর সাথেই থাকো